बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लास सुंदरपुर आर्मी स्कूल कॉलेज पक्ष से सबाई के स्वागत प्रिय शिक्षार्थीबृंद आज के ষষ্ঠ শ্রেণী इस्लाम और नैतिक शिक्षा विषय अध्याय तृतीय पार्ट पांच में हम आलोचना करेंगे। पार्ट पांच सूरा अल फातिहा। अल कुरान का सर्वप्रथम सूरा हलो सूरा अल फातिहा। पातिया शब्द अर्थ हलो भूमिका। पातिया शब्द अर्थ हलो कि भूमिका। मुखबंध जाल उन्मोचनकारी इत्यादि जेहेतु ये सूरार माध्यम कुरान करीम शुरू करा है सेई जन्य ये सूरार नाम अल फातिहा। कुरान करीम शुरू हो कौन सूरा दिए सूरतुल अल फातिहा दिए एजन्य ये सूरार नाम रखा है कि सूरा अल फातिहा। ये सूराटी मक्की सूरा अर्थात पवित्र मक्का नगरीते सूराटी की হইছে নাযিল হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি মক্কা নগরে নবরত অবতীর্ণ হয়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাই প্রথম অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হল 60টি। সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এর বহু নাম রয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সূরাতুল হামদ। সূরাতুল হামদ শব্দের অর্থ হল প্রশংসার সূরা। এর বাদ দুই নম্বর হয়েছে কি উম্মুল কোরআন, কোরআনের জননী। সূরা ফাতিহার আরেক নাম হয়েছে কি উম্মুল কোরআন, কোরআনের জননী। তিন নম্বর হলো সূরাতুস সালাত, সালাতের সূরা। সালাতের শুরুতে এই সূরা কি করতে হয় পাঠ করতে হয়। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটি কি পাঠ করতে হয়। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সালাত। এর পরে আসো চার নম্বর হলো সূরাতুস শিফা, রোগ মুক্তি সূরা। এই সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়ার সূরা হলো কি সূরাতুল ফাতিহা। এর পরে আসো সূরাতুল দোয়া, দোয়া প্রার্থনা সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা নিবেদন করা হয়, এই জন্য এই সূরার নাম হচ্ছে কি সূরাতুল দোয়া। তাহলে এবার আসো আমরা সূরা এই সূরাটি অর্থ সহ পড়ব, এরপরে এটা ভালো করে মুখস্থ করব, এটার ব্যাখ্যাটা জানি। প্রথমে শব্দটুকুলো জানেন আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো সকল প্রশংসা। রব্বি, রব প্রতিপালক। আল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ। মালিকি, মালিক অধিপতি। ইয়াউমিদ্দিন, বিচার দিবস। ইয়াউমিদ্দিন অর্থ কি বিচার দিবস। ইয়াকা, শুধু তোমারই। না হুদু, আমরা ইবাদত করি। নাস্তাই, আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদি, ইহদি না, আমাদের পথ দেখাও। সিরাত, সিরাত শব্দটি কি গিয়া পথ রাস্তা। আন আমতা, তুমি অনুগ্রহ করেছো। আল মাগদুব, পথ নিপতিত। দলিন, পথ প্রশস্ত। শব্দার্থ জানলা। এবার আসো আমরা আয়াত সহ অর্থ শিখি। অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? একমাত্র আল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই কি তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ কি দেখাও, আমাদেরকে দেখাও সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, অর্থাৎ যাদের প্রতি তুমি দয়া করেছো, যারা তোমার খাঁটি বান্দা, আমাদেরকে ওই পথে কি করো পরিচালিত করো। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, তাদের পথে নয় যারা পথ নিপতিত ও পথভ্রষ্ট, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তাদের পথ থেকে আমাদেরকে কি রাখো বিরত রাখো। এ হইল কি সূরা ফাতিহার অনুবাদ। এবার আসো একটা
সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। আমরা আগেই এই সূরার নাম জেনেছি, এরপরে এই সূরার ফজিলত মোটামুটি ভাবে আমরা এখন জানবো। আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হল সূরাতুল আল ফাতিহা। এই সূরার সম্পূর্ণরূপে কোরআনের সার সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। এই সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত ও প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও দোয়া একত্রে উল্লেখ করা কি হয়েছে। তাহলে সূরা ফাতিহা থেকে কয়টা অংশ? দুটো অংশ, একটা হইলো বান্দার আর একটা হইলো কি আল্লাহর নিকট। আল্লাহ তাআলা সকল প্রশংসা কৃতজ্ঞতা পাওয়ার জন্য যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, সকল কিছুর সৃষ্টিকর্তা খালেক কে? একমাত্র আল্লাহ। তিনি বিশ্বজগতের মালিক ও প্রতিপালক, বিশ্বজগতে বিশ্বজগতের সব কিছুই তার রহমত ও করুণায় লালিত পালিত হয়। তার নিয়ামত সকলেই কি করে, ভোগ করে। তাছাড়া তিনি শুধু এই কালের মালিক নন, বরং তিনি পরকালেরও কি মালিক, দুনিয়া এবং আখিরাতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এবং বিশাল দিনের মালিক কে? তিনি। তিনি হলেন কে? একমাত্র আল্লাহ। তিনি নিজ ক্ষমতার পূর্ণবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দিবেন। সুতরাং সকল প্রশংসা ও ইবাদত একমাত্র কি? তারই জন্য, এতে তার কোনো কি অংশীদার নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সূরা ফাতিহা অর্থ জানলাম, শব্দ অর্থ জানলাম, এরপরে এই সূরার বিভিন্ন নাম, এই নামও কি জানলাম। এই সূরার একটা বিশেষ নাম হলো কি? সূরাতুর শিফা, সকল রোগ থেকে মুক্তি পাওয়ার সূরা হলো কি? সূরাতুর শিফা, সূরাতুল ফাতিহা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এই আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।